নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মশলাদার ভেজ পোলাওয়ের রেসিপিটা তৈরি করছি। কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে। এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এটা আমি বাসমতি রাইস নিয়েছি। চালটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, চালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এই চালের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই নুন, হলুদ আর ঘিকে খুব ভালো করে আমি চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ আর ঘিটা খুব ভালোভাবে চালের সঙ্গে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, গাজর কুচিয়ে রেখেছি, দুটো টমেটো কুচিয়ে রেখেছি, একটা ফুলকপি কুচিয়ে রেখেছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দুটো, এইভাবে কুচানো, আর নিয়েছি কিশমিশ 14-15টা। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3টে তেজপাতা, দারচিনি 2টো, 4টে ছোট এলাচ আর 3-4টে গোটা গোলমরিচ দিয়ে দিলাম। মশলাটা একটু গরম হবে। মশলাটাকে একটুখানি আমি নেড়ে নিচ্ছি। মশলাটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এবার জিরেটাকেও খুব ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। জিরেটা লালচে করে ভাজবো না, হালকা হালকাই ভাজবো। দেখুন, জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি 2টো, সেটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটাকেও আমি খুব হালকা করে ভেজে নেব। দেখুন, লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কুচানো গাজর, ক্যাপসিকাম কুচানো আর ফুলকপি কুচানো দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি 2টো ছোট আর ফুলকপি 1টা ছোট। এবার আমি এই সমস্ত সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। এই অবস্থায় আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবার সবজিটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা বেশ ভাজা ভাজা হচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবজির সঙ্গে। এবার আমি এর মধ্যে ফ্রোজেন কড়াইশুঁটি আছে আমার কাছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি টাটকা কড়াইশুঁটি থাকে তাহলে যখন আমি সবজিটা দিলাম ভাজবার জন্য তখনই দিয়ে দিতে পারেন। যেহেতু এটা ফ্রোজেন তাই আমি এটা একটু পরে দিলাম। এবার এই কড়াইশুঁটিটাকেও আমি খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, কড়াইশুঁটিটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিলেমিশে গেছে। এবার আমি এর মধ্যে যে চালটার মধ্যে আমি নুন, হলুদ আর ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই চালটা আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে 2-3 মিনিট ভেজে নেব, যাতে চালটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। সেই কারণে
এইভাবে আমি চালটাকে ভেজে নিচ্ছি। চালটা বেশ সবজির সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশ 10-12টা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম, আমি এখানে 2 কাপ জল দিয়ে দেব। এই প্রথমে 1 কাপ জল দিলাম, তারপরে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এই জলটাকে খুব ভালোভাবে আমি চাল আর সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। যেহেতু আমি চালটা একটু নুন দিয়ে মেখেছিলাম, তাই আমাকে একটু বুঝে দিতে হবে নুনটা, নাহলে নুনের ভাগটা বেশি হয়ে যেতে পারে সেই কারণে। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন দিলাম। আপনারা এখানে স্বাদ মতো দেবেন, যে যেমন নুন খান সেই হিসেব করে দিয়ে দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। এবার নুন আর চিনিটাকে আমি খুব ভালো করে চালের সঙ্গে আর সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিটা খুব ভালো করে সবজির সঙ্গে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকনার মুখটা আমি এইরকম একটা ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভেপারটা বেরোতে না পারে সেই কারণে। প্রথমে আমি 5 মিনিট জোর আঁচে রাখছি, তারপরে 10 মিনিট আমি মিডিয়ামের ফ্লেমে এটা রেখে দেব। এইভাবে আমি প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে এখানে এটাকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। যতক্ষণ না সবজিটা আর চালটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব, আর গ্যাসের সুইচটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল মশলাদার ভেজ পোলাও। এইভাবে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের পোলাও। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।